দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় উত্তরের জনপদে বেশি শীত লক্ষ্য করা যায়। ফলে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় পোশাকের চাহিদা মাত্রা থাকে বেশি। বিভিন্ন মার্কেটের তুলনায় ভ্রাম্যমাণ এই মার্কেটে শীতের পণ্যের মান ভালো এবং দাম কম হওয়ায় ক্রেতাদের স্বস্তির মার্কেট হিসেবে চিহ্নিত হয় রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানের সামনের এই দোকানগুলো, যেখানে সকল শ্রম পেশার মানুষজন আসেন শীত নিবারণের জন্য পোশাক কিনতে। অন্য মার্কেটে না যেয়ে এখানে এসে পণ্য কেনার কারণটা কি? দাম কম, এখানে দাম কম জিনিসটা আমাকে তো দেখি শুনি ভালো জিনিসটা আমাকে ইয়ে করা যাচ্ছে পাওয়া যাচ্ছে কম দামের ভেতরে এই জায়গাগুলোই ভালো। তুমি এই মার্কেট থেকে কি কি কিনলা? আমি আমার আপুর জন্য এই যে এগুলো কিনলাম। এবার শীত তোমার কেমন অনুভব হচ্ছে? ভালো। এই শীতে এখান থেকে কাপড়গুলো কিনছো, এরপর কি আবার নতুন কোনো জামা কাপড় কিনতে হবে তোমাকে শীতের জন্য? অনেকগুলো দোকান, এই দোকানের মাঝখান থেকে তোমার পছন্দের জিনিসটাই তুমি বেছে নিছো, তাই তো? আচ্ছা, সব মিলিয়ে যে খুঁজে খুঁজে বের করে নেওয়াটা, এটা তোমার কাছে কতটা আনন্দদায়ক? সেটা আমাকে অনেক ভালো লাগে। অন্যদিকে শীত কম হওয়ায় মজুত করা পোশাক নিয়ে চিন্তিত বিক্রেতারা। বর্তমান সময়ে আপনাদের ব্যবসার অবস্থাটা কেমন? অনেক খারাপ, আগের থেকে অনেক খারাপ অবস্থা। শহরে লোকজন নাই, শীত নাই, সেই কারণে ব্যবসা অনেক অনেক খারাপ। গতবারের তুলনায় এবারের ব্যবসার আপনারা কতটুকু আশাবাদী? এবার অনেক আশা কম, 5-7 লাখ টাকার আমরা মাল করছি, তা বেচতে হবে, সেই ব্যবসাটা আর কি হচ্ছে না আমাদের। উত্তর অঞ্চলে শীত পুরোপুরি না নামলেও এই শীতের পণ্যের দোকানগুলোতে কিন্তু আমরা কাপড়ের কোনো কমতি দেখতে পাই না। স্বল্প মূল্যে এই পোশাকগুলো মেলায় সকল পেশার মানুষজন আসছেন এখান থেকে পণ্য ক্রয়ের জন্য। অন্যদিকে আমরা খেয়াল করে যেটি দেখতে পাই, এই সময়ে যেহেতু শীত কম, সেক্ষেত্রে কিন্তু তাদের যে পরিমাণে পণ্য স্টকে আছে এটা আদৌ এই শীত শেষ অবধি যাবে কি না সেই সন্দেহই থাকছে বিক্রেতাদের কাছে। ইব্রাহিম সৈয়দ, অঙ্কুর, সমগ্র টিভি।